যারা খুব দ্রুত বিয়ের পিঁড়িতে বসছো তারা এই ব্রাইডাল উপটানটি আজই ব্যবহার করা শুরু করে দাও। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো। সবাইকে আরও একটা নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমার আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওটি যাদের নতুন বিয়ে হতে চলেছে, যারা নতুন বিয়ের পিঁড়িতে বসছো তাদের জন্য আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ব্রাইডাল উপটান। আর এই উপটানটি ব্যবহার করলে তোমাদের ত্বক এতটাই উজ্জ্বল করবে, এতটাই উজ্জ্বল করবে যে তুমি তোমার ত্বক দেখে অবাক হয়ে যাবে। কারণ এই উপটানটি একবার ব্যবহার করলেই তুমি ত্বকের উজ্জ্বলতা দেখতে পাবে, যে কতটা উজ্জ্বল হয়ে গিয়েছে তোমার ত্বক। এবং অনেকের দেখা যায় যে বিয়ের আগেই দেখা যায় অনেকের ত্বকে অনেক ধরনের সমস্যা থাকে, ব্রণ থাকে, তারপরে মেস্তা থাকে, কালো ছোপ ছোপ দাগ পড়ে যায়। এই দাগগুলো দূর করবে যদি এই ব্রাইডাল উপটান তুমি ব্যবহার করো তাহলেই। তো আর কথা না বাড়াই, চলো দেখে নেই কী করে এই উপটানটি তৈরি করবে এবং কী করে এই উপটানটি ব্যবহার করতে হবে, কতদিন ব্যবহার করতে হবে, কতদিন ব্যবহার করলে তুমি তোমার ত্বকটাকে উজ্জ্বল করতে পারবে এবং তোমার ত্বকের উজ্জ্বলতা তুমি দেখতে পাবে। ব্রাইডাল উপটান তৈরি করতে আমার লাগছে বেসন। আমি এখানে এক চামচ বেসন নিয়েছি। বেসন যে কোনো ডালের বেসন নিলেই হবে। আরও লাগছে আমার হলুদ পাউডার, আমি এখানে হাফ চামচ হলুদ পাউডার দিলাম। আরও লাগবে আমার মুলতানি মাটি, আমি এখানে অক্সিগ্লোর মুলতানি মাটি নিয়েছি এক চামচ। আরও লাগছে টক দই, আমি এখানে দু চামচ পরিমাণ টক দই দিলাম। টক দই আমাদের ত্বকটাকে সফট করবে, ত্বকের কালো দাগ দূর করবে, ত্বক আরও উজ্জ্বল করতে সাহায্য করবে। আমি এখানে আরও মিশিয়ে নিব মধু, মধু আমাদের ত্বকটাকে গ্লো করবে, ত্বক উজ্জ্বল করতে সাহায্য করবে, ত্বকের কালো দাগ দূর করবে এবং ত্বকটাকে ময়শ্চারাইজ করবে। আরও লাগছে আমার গোলাপ জল, আমি এখানে সামান্য পরিমাণ গোলাপ জল দিয়ে দিলাম, মানে এক চামচ পরিমাণ গোলাপ জল দিয়ে দিলেই হয়ে যাবে। তো সবগুলো উপকরণ আমি এখন ভালো করে মিশিয়ে নিব। আর এই যে অক্সিগ্লোর মুলতানি মাটি, আর এই মুলতানি মাটিটা ভীষণ ভালো, এর আগেও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছি মুলতানি মাটি, অক্সিগ্লোর মুলতানি মাটি, অক্সিগ্লোর গট মিল্ক ফেস প্যাক, অক্সিগ্লোর চন্দন পাউডার, সবই আছে অক্সিগ্লোর। তো এই অক্সিগ্লো এই মুলতানি মাটিটা ভীষণ ভালো। তো আমি এখন এই সবগুলো উপকরণ দিয়ে এই উপটানটি তৈরি করে নিলাম, ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই উপটান একবার ব্যবহার করলেই ত্বকের যে কতটা চেঞ্জ আসে সেটা একবার ব্যবহার করলেই বোঝা যায়। তো কালারটা কিন্তু ভীষণ সুন্দর এসেছে। আর যাদের ড্রাই স্কিন তারা এই প্যাকটি নিশ্চিন্তে ব্যবহার করতে পারবে, কোনো সমস্যা নেই এই প্যাকটি ব্যবহার করলে। এবং যাদের সেন্সিটিভ স্কিন, অল স্কিনে এই এই উপটানটি ব্যবহার করা যাবে। যাদের ব্রণের সমস্যা আছে তারা এই উপটানটি নিশ্চিন্তে ব্যবহার করবে। এই উপটান ব্যবহার করলে ত্বকের কোনো ক্ষতি করবে না এবং ত্বকটাকে খুব দ্রুত ত্বকের কালো দাগ দূর করবে, ত্বকের ব্রণের দাগ দূর করবে, ত্বকের রোদে পোড়া ছোপ ছোপ দাগ দূর করতে সাহায্য করবে এই উপটান ব্যবহার করলে। তো তৈরি করে নিলাম ব্রাইডাল উপ। তো এই যে আমি ব্রাইডাল উপটান তৈরি করে নিয়েছি, আর এখন আমি এটা আমার ত্বকে অ্যাপ্লাই করব। আর আমার ত্বকটা কতটা উজ্জ্বল হবে সেটা তোমরা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবে। তো আমি এখন এই উপটানটি আমার ত্বকে অ্যাপ্লাই করছি। তো এই যে ব্রাইডালদের উপটান আমি এখন আমার ত্বকে অ্যাপ্লাই করব। আর অনেকে দেখা যায় যে নতুন বিয়ে অনেক টেনশনে আছো, টেনশনের কারণেও কিন্তু ত্বকে আরও ব্রণের দাগটা আরও বেড়ে যেতে পারে, কারো কালো ছোপ ছোপ দাগটা আরও বেড়ে যেতে পারে। তো
কোনো টেনশন করার কোনো কারণ নেই। তোমরা এই উপটানটি ব্যবহার করতে থাকো, তাহলেই দেখবে তোমাদের ত্বকের কালো দাগ কোথায় যেন পালিয়ে গিয়েছে। একবার ব্যবহার করলেই তোমাদের ত্বকের দাগ হুড়হুড় করে পালিয়ে যাবে। টেনশন করলে বা দুশ্চিন্তায় থাকলে তখন দেখা যায় ত্বকটা আরো কালো হতে থাকে। তো কোনো টেনশন না করে এই এই উপটানটি ব্যবহার করতে থাকবে। আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কাদের বিয়ে হতে যাচ্ছে, কারা নতুন বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছ, তাদের জন্য আমার আরো কিছু পরামর্শ আমি তোমাদের দিব। তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এই প্যাকটি তোমার ব্রণ দূর করবে, কালো দাগ দূর করবে ত্বকের, এবং যাদের ছোপ ছোপ দাগ আছে সেটাও দূর করবে, বাদামি কালারের তিলটাও দূর করবে এই উপটান ব্যবহার করলে। বাজার থেকে উপটান কিনে ব্যবহার করার থেকে তুমি এই উপটানটি ব্যবহার করবে। এই উপটানে তোমার ত্বকটাকে খুব দ্রুত ব্রাইট করবে, ত্বকের কালো দাগ খুব দ্রুত দূর করবে। আর সপ্তাহে তোমরা এই যাদের খুব দ্রুত দেখা যাচ্ছে আর 15 দিন বাকি আছে বিয়েতে বিয়ের, তো তারা প্রতিদিন এই প্যাকটি ব্যবহার করবে। আর যাদের 1 মাস বাকি আছে বা 2 মাস বাকি আছে, তারা সপ্তাহে 3 দিন এই প্যাকটি ব্যবহার করতে পারো, এই ব্রাইডাল উপটানটি ব্যবহার করতে পারো। তো এই উপটানটি ব্যবহার করার পরে 20 মিনিটের মতো রাখবে, রেখে পানি দিয়ে ওয়াশ করে নিবে। কোনোভাবেই মাসাজ করা যাবে না, কারণ যেহেতু এখানে মুলতানি মাটি আছে আর মুলতানি মাটিটা একটু ধারালো টাইপের থাকে, যেহেতু মাটি তো একটু ধারালো টাইপের থাকে, তো এ কারণে মাসাজ করার কোনো প্রয়োজন নেই। জাস্ট তুমি নর্মাল পানি দিয়ে বা কুসুম গরম পানি দিয়ে, এখন যেহেতু শীত তো কুসুম গরম পানিটা দিয়েই তুমি তোমার ত্বকটাকে ক্লিন করে নিলে। এরপরে ক্লিন করার পরে অবশ্যই একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবে। আর যদি কারো ত্বক অনেক ড্রাই হয়ে থাকে, তাহলে যেটা করবে নারকেল তেলটা ব্যবহার করবে। যাদের সেন্সিটিভ স্কিন তারা নারকেল তেল ব্যবহার করবে, যাদের অনেক ড্রাই স্কিন তারা নারকেল তেল ব্যবহার করবে, আর যাদের নর্মাল স্কিন বা যাদের তৈলাক্ত স্কিন তারা ময়শ্চারাইজার ব্যবহার করবে। অবশ্যই একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে হবে। তো আমি এটা 20 মিনিটের মতো রাখবো, রেখে আমি নর্মাল পানি দিয়ে ওয়াশ করে নেব। তো ফিরে আসছি 20 মিনিট পরে, সাথে থাকো আমার, দেখতে থাকো ভিডিওটি। আর ভিডিওটি টেনে দেখবে না, ভিডিওটি সম্পূর্ণ শেষ করবে। ফিরে এলাম 20 মিনিট পরে, প্যাকটা শুকিয়ে গিয়েছে, আমি এখন এটাকে ক্লিন করে নেব। তো এই যে আমি উপটানটি ক্লিন করে নিয়েছি, আর দেখতেই পারছো কতটা ব্রাইট লাগছে আমার ত্বকটা। আর তোমাদের বিয়ে যদি এখনো 1 মাস বাকি থাকে, তাহলে আজই তোমরা এই ব্রাইডাল উপটানটি ব্যবহার করতে থাকো। এতে করে যেটা হবে, তোমাদের আর কোনো ফেশিয়াল করার কোনো প্রয়োজন নেই, তোমরা এই উপটান ব্যবহার করলে তোমাদের ত্বক দ্বিগুণ উজ্জ্বল করবে, ত্বকটাকে খুব দ্রুত ব্রাইট করবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল আমার। আজকের ভিডিওটি দেখার জন্য তোমাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।